ইজি বাইক আর রিক্সায় নিত্যদিন দুর্বিষহ যানজটে ব্রাহ্মণবাড়িয়া শহর সকাল হতে না হতেই ইজি বাইক আর রিক্সায় ছেয়ে যায় শহরের প্রতিটি রাস্তা। বেলা বাড়ার সাথে সাথে এ সারি আরও দীর্ঘ হয়। এক রাস্তার কারণে এই শহরে প্রতিদিন বৈধ অবৈধ অন্তত 12,000 রিক্সা ও ইজি বাইক চলাচল করে। যাত্রীদের অভিযোগ, নেওয়া হয় বাড়তি ভাড়া। ভাড়ার তালিকা দেওয়া হয়েছে কিন্তু কোনো রিক্সা চালক ভাড়ার তালিকা মানে না। যে সকল রিক্সা এবং ইজি বাইক লাইসেন্স দেওয়া হয়েছে এগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত। পৌর এলাকার বিভিন্ন স্থানের ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পৌরসভার এই কর্মকর্তা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে বিষয়টা বলা হয় সেটাকে সামঞ্জস্য করে নির্ধারণ করা হয়েছে। আশা করি এটা কার্যকর করব এবং এর বেশি দুই যদি কোথাও এর অভিযোগ পাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক চার্জ দেওয়ায় বাড়তি চাপ সামাল দিতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী। অটো চার্জিং স্টেশনগুলোকে বা অটো সংখ্যা কমানো যায় তাহলে বিদ্যুতের চাহিদাটাও কমানো সম্ভব হবে, সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়াতে লোডশেডিং এর মাত্রাটাও কমানো যাবে। শহরের যানজট কমাতে ট্রাফিক বিভাগ প্রতিদিন অভিযান পরিচালনা করছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার। কমার্শিয়াল মোড়, ল্যাবেড মোড় এবং থানা ব্রিজ এই যে পয়েন্টগুলোতে আমরা অবৈধ গাড়ি, রিক্সা, সিএনজি এবং মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান করতেছি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।